হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়াজিৎ ব্লগস। আমি সায়নী, নিয়ে এসেছি তোমাদের জন্য আজকে আর একটি নতুন ভিডিও। তো তোমরা এখন ভাবছো আমি রেডি হয়েছি, কোথায় যাব? দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে সব কিছু শেয়ার করবো। তো এখন আমি সুন্দর রেডি হয়ে নিয়েছি, বেরিয়ে যাব। মাঝ রাস্তায় যদি শুভর সাথে দেখা হয় তাহলে শুভকেও আমার সাথে নিয়ে নেব। তো এখানে আমার অলরেডি শুভর সাথে দেখা হয়েও গেছে, আমরা দুজনে অটোতে উঠেও পড়েছি, যাচ্ছি হচ্ছে গড়িয়াহাটে। তার কারণটা তোমরা একটু পরে বুঝতেই পারবে, আর যারা থাম্বনেল দেখেছো তারা তো বুঝতেই পেরে গেছো। তো যেহেতু আমাদের দুজনেরই ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি আসছে, ফার্স্ট ইয়ারে ম্যারেজ অ্যানিভার্সারি, তো আমার একটু ইচ্ছে হলো যে মেহেন্দি পরবো, যেমন বিয়ের সময় পরেছিলাম ঠিক সেই রকমভাবে একটু মেহেন্দি পরার ইচ্ছে হয়েছিল। তো যেমন ভাবনা তেমন কাজ। তো এবারে আর বাড়িতে এনে মেহেন্দি পরিনি, আমি গিয়ে মেহেন্দি পরেছি। যেহেতু বিয়ের সময় একটা ব্যাপার থাকে যে বিয়ের আগে বাড়ি থেকে বেরোতে নেই, মানে একটা ব্যাপার থাকে না, বাইরে যাওয়া যায় না, একটা অসুবিধা হয়। আর তাছাড়াও যদি আমি নিয়মকানুন নাও ধরি যে বেরোনোর নিয়ম নেই, বাইরে আমি যদি মেহেন্দি পরতে যাই, মেহেন্দি পরে আসার সময় আমি অটো বা বাসে করে আসব, তখন হাত এদিক ওদিক লেগে গেলে মেহেন্দিটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই ভেবেই আমি বিয়ের সময় মেহেন্দি পরতে বাইরে যাইনি। তো যেহেতু এখন বিয়ের সময় না, এটা তো অ্যানিভার্সারি উপলক্ষে আমি মেহেন্দি পরছি, তো অনায়াসে আমি বাড়িতে গিয়ে মেহেন্দি পরতেই পারি, বাড়িতে পরার আমার কোনো সেরকম দরকার নেই। তো তার জন্য আমি গড়িয়াহাটে গেছিলাম মেহেন্দি পরতে। গড়িয়াহাটে বাসন্তী দেবী কলেজের সামনে যে যারা বসেন রাস্তায় একটু ধারের দিকে, যেখানে ফুটপাতে যে দোকানগুলো রয়েছে সেই জায়গায়, আশা করছি তোমরা যারা কলকাতায় থাকো আর গড়িয়া যাদবপুর গড়িয়াহাটের দিকে যাতায়াত করো, তারা আশা করছি সবাই জানবে যে গড়িয়াহাটে বাসন্তী দেবী কলেজের সামনে লাইন দিয়ে মেহেন্দির পরানোর জায়গা আছে। তো সেখানে গিয়ে আমি মেহেন্দি পরেছিলাম। তো ভিডিওর মাঝখানে বা ভিডিওর শেষে আমি যেই দোকান থেকে পড়েছিলাম তার কার্ড আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, আর কীরকম মেহেন্দি পরাচ্ছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো ভীষণ সুন্দর মেহেন্দি পরিয়েছে, ডিজাইনটাও খুব সুন্দর করেছিল ওরা। আমি কোনো ডিজাইন চুজ করে দেইনি ওদেরকে বা বলে দেইনি আমি, ওরা নিজেরাই নিজেদের মনের মতন ডিজাইন পছন্দ করেছে আর ওরা নিজেদের মতন করেই পছন্দ করে পরিয়েছে। তো কালার কেমন এসেছে সেটা তোমরা ভিডিওর একদম লাস্টেই দেখতে পারবে, তো তার জন্য ভিডিওটা পুরো এন্ড অবধি দেখবে আর দেখতেই পাবে যে কীরকম ভালো কালার এসেছে। বিয়ের সময়ও ভালো কালারই এসেছিলো, বাট বিয়ের সময় যে মেহেন্দিটা পরেছিলাম তার থেকে একটু বেশি কালার এখন এসেছে, এটা আমি বলবো। তার কারণ বিয়ের সময়ও কালার এসেছিলো ভালো, বাট এখন তার থেকে একটু বেশি ভালো এসেছে। আশা করছি যারা তোমরা আমার বিয়ের ভিডিও বা বিয়ের ব্লগগুলো দেখেছো তারা ভালো করেই বুঝতে পারবে, বা তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে আমার এই মেহেন্দির কালারটা কেমন এসেছে। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ আমার অলরেডি মেহেন্দি পরা হয়ে গেছে। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দেব, বেশিক্ষণ লাগেনি, আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে আমার মেহেন্দি পরা হয়ে গেছে। তো রাত 10টা পর্যন্ত দোকানগুলো খোলা থাকে, ওখানে রাস্তার ধারে যে দোকানগুলো রাত 10টা অবধি খোলা থাকে। আমরা যেতে যেতে একটু দেরি হয়ে গেছিলো, যেহেতু শুভ অফিস থেকে আসতে একটু দেরি হয়ে যায়। তো তারপরই আমি গেছিলাম, মানে আমি জানতাম না যে ওর সাথে আমার রাস্তায় দেখা হয়ে যাবে। আমি আমার মতন বেরিয়েছিলাম 7:30-8 নাগাদ, তো রাস্তায় আমার শুভর সাথে দেখা হয়ে গেছে, তাই ওর সাথে আমি একসাথেই গেছিলাম গড়িয়াহাটে মেহেন্দি পরতে। তো এখানে আমার মেহেন্দি পরা হয়ে গেছে। তো আমি গেছিলাম ওই 8:50 নাগাদ, আমার 9:30-এর মধ্যে মেহেন্দি পরা হয়ে গেছিলো, তারপর আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তো আমি এক নম্বর বাড়িতে, মানে আমি আমার বাড়িতেই ছিলাম সেদিনকার। তো যেহেতু বিয়ের সময় আমি 22 তারিখেই মেহেন্দি পরেছিলাম, তো এই ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষেও আমি 22 তারিখেই মেহেন্দি পরেছি। তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো এটা 22শে এপ্রিলের ভিডিও। তো এর পরের যে ব্লগটা আসবে সেটা আসবে হচ্ছে আমাদের অ্যানিভার্সারির ব্লগ, মানে আমরা আমাদের বিয়ের প্রথম বছর কি করলাম সেটা নিয়ে ভিডিও আসবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলে চোখ রেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। এখন তোমরা দেখতে পাচ্ছ
মেহেন্দিটা রাত্রেবেলার দিকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, যে মেহেন্দির যে শুকিয়ে গেলে যেগুলো উঠে যাওয়ার পর এই কমলা কমলা কালারটা এসেছে, এর পরের দিন তোমাদেরকে আমি দেখাবো, মানে 23 তারিখ সকালবেলা তোমাদের সাথে দেখাবো যে আমার কতটা ভালো কালার এসেছে মেহেন্দির, তোমরা অবশ্যই কিন্তু জানিও। তো এর পরের ব্লগটা কিন্তু দেখতে একদম ভুলো না, আমাদের প্রথম বিবাহবার্ষিকীর ব্লগ আসবে, তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, আর কমেন্ট করতে কিন্তু একদম হলো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট আমাদের প্রথম বছরের বিবাহবার্ষিকীর ভ্লগ নিয়ে। তোমাদের জন্য টাটা অ্যান্ড বাই বাই।